বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে একটা কথা বলি যারা বারবার আমাকে মেল করছেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি একটাই কথা বলি নিচে রেড কালারে বাটনটা ক্লিক করে অল যে নোটিফিকেশন আছে মানে বেল আইকনটা যেটা আছে তার মধ্যে একটা ক্লিক করে রাখবেন তাহলে অল হয়ে যাবে তাহলে রোজকার ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন আপনাদের স্ক্রিনে চলে আসবে ঠিক আছে কারণ আমি রোজই লাইভ ক্লাস দিই আর রোজই আমার ভিডিও আপলোড থাকে আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি পাটের দ্বিতীয় ভাগে আজকে আমরা সুন্দর একটি কবিতা পড়বো যার নাম হচ্ছে হাট খুব মজার খুব সুন্দর হুম কি বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটলমূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের রাটি নৌকা বেয়ে ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ওর একটি কবিতা এই কবিতাটির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাটের একটি সুন্দর পরিবেশকে সবার সামনে প্রকাশ করেছে কি বলছে খুব সুন্দর করে বুঝিয়েছে কি বুঝিয়েছে তা আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি তো কুমোর পাড়ার কুমোর কুমোররা তো সমস্ত জিনিস বানায় মাটির জিনিস বানায় তাই বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি গরুর গাড়ি একটা তাতে কি আছে বোঝাই করা কলসিহাড়ি তাহলে কুমোর পাড়ার একটা গরুর গাড়িতে বোঝাই করা কি আছে কলসিহারি গাড়ি চালায় বংশীবদন গাড়িটা কে চালাচ্ছে বংশীবদন চালাচ্ছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন বংশীবদনের সঙ্গে কে আছে তার ভাগ্নে মদন যার নাম ঠিক আছে হাট বসেছে শুক্রবারে শুক্রবারে কি হয়েছে হাট বসেছে হাট মানে কি যেখানে অনেক জিনিসপত্র একসঙ্গে বিক্রি হয় এখনকার দিনে যেমন তোমরা দেখতে পাও শপিং মল হুম যেমন তোমরা দেখতে পাও অনেক একটা জায়গায় শপিং মলের মধ্যে সব জিনিস পাওয়া যায় না মল যাকে বলা হয় হুম যার মধ্যে সব জিনিস পাওয়া যায় আগেকার দিনে তো ওরকম মল ছিল না তাই ওখানে একটা বাজার বসতো সেই বাজারে সব জিনিস পাওয়া যেত হুম সেখানে তোমার কাপড় জামা পাওয়া যেত সেখানে তোমার খাবার জিনিস পাওয়া যেত কলসি পাওয়া যেত হাড়ি কড়াই সব পাওয়া যেত তো সেটাকে হাট বলা হয় হুম তো কি বলছে হাট বসেছে শুক্রবার এখানে শুক্রবার দিনকে হাট বসেছে হুম কোথায় বসেছে বকশিগঞ্জে পদ্মা পারে মানে পদ্মার পারে বকশিগঞ্জ বলে একটি জায়গা আছে সেখানে হাটটি বসেছে ঠিক আছে কি বলছে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে মানে গ্রামের যে মানুষজন আছে তারা কি করে সমস্ত যে যার জিনিসপত্রগুলো আছে যে যা জিনিস বানায় বা যা জিনিস তারা কেনে সেই জিনিসটা তারা বিক্রি করার জন্য যেগুলো কেনে আর কি সেই জিনিসটা নিয়ে সমস্ত তারা সঙ্গে করে নিয়ে গ্রামের মানুষ সেই হাটে এসেছে হুম কী আছে উচ্ছে বেগুন পটনমূলক বেতের বোনা ধামাকুলো কি কি আছে কেউ কেউ কি করছে উচ্ছে বেগুন পটল মুলো এগুলো এক সবজি কিন্তু হুম এগুলো সবজি যদি তোমাকে জিজ্ঞেস করে কিছু সবজির নাম বলো যেটা হাটে বিক্রি করে তখন বলতে হবে কিন্তু এগুলো হ্যাঁ যে উচ্ছে বেগুন পটল মূলো তারপরে কি বলছে বেতের বোনা ধামাকুলো তো বেতের বোনা বেত দিয়ে কিছু ধামাকুলো বিক্রি হয় মানে তৈরি হয় সেগুলো বিক্রি করতো হুম অনেকে দেখেছো নিশ্চয়ই যে কুলো অনেকে দেখেছো এখনও অনেকের বাড়িতে দেখা যায় কুলো তো সেটা বলছে বেদ দিয়ে তৈরি কিছু ধামা কিছু কুলো কেউ কেউ বিক্রি করতে এসছে হুম আবার কেউ কি বিক্রি করছে সর্ষে ছোলা ময়দা আটা সর্ষে ছোলা ময়দা আটা এগুলো সব মাসকাবাড়ির জিনিস মানে যেগুলো আমরা খাই যেগুলো মাসের প্রথমে তোমাদের বাবা মারাও নিয়ে আসে তাই না আমরাও বাড়িতে নিয়ে আসি তো সেখান থেকে সবাই সেই হাট থেকে সবাই কিনতো এই জিনিসগুলো হুম এগুলো হাটে বিক্রি হয় সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা মানে নকশা কাটা মানে কাজ করা শীতের পোশাকও সেখানে পাওয়া যায় হুম ঝাঁচরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা মানে সেখানে ছাতা পাওয়া যেত সস্তায় সস্তায় ছাতা কিনতে পাওয়া যায় হাটে আর কি কী পাওয়া বিক্রি হয় সেখানে ঝাঁচরি কড়া বেরি হাতা হুম যেগুলো বাসনপত্র যাদেরকে বলা হয় যদি বলে কি কি বাসন পাওয়া যেত হাটে তখন বলতে হবে ঝাঁচরি কড়া বেরি হাতা এগুলো এক একটা বাসনের নাম হুম নেক্সট কী বলছে কলসি ভরা এ মাছি যত বেড়ায় উড়ে মানে এখো গুড় কেউ কেউ ওখানে কী করছে এখো গুড় এখো গুড় মানে হচ্ছে আখের গুড় আঁখ দিয়ে আখের রস দিয়ে যে গুড় তৈরি হয় তাকে আখের গুড় বলে হুম তো সেই আখের গুড় সেই হাটে বিক্রি হচ্ছে যেখানে মাছি ভ্যান ভ্যান করছে মানে মাছি উড়ে বেড়াচ্ছে তার চারপাশে হুম কেউ কেউ আখের গুঁড়ো বিক্রি করছে ওখানে হুম কেন বহুত মানুষ আসবে অনেক মানুষ আসবে যার যেটা পছন্দ সে সেটা কিনবে তো সেই জন্য বিভিন্ন মানুষ সেখানে অনেক জিনিস বিক্রি করছে হুম নেক্সট কী বলছে খড়ের আটি নৌকা বেয়ে ঘাটে চাষির মেয়ে চাষির মেয়ে নৌকা করে নিয়ে এসছে হাটে বেচার জন্য বিক্রি করার জন্য খড়ের আটি মানে খড়ের খড় বোঝত যেটা যখন ধান কেটে নেওয়া হয়ে যায় শুকিয়ে যায় সেই গাছ সেগুলোকে আটি বেঁধে বেঁধে বিক্রি করা হয় সেই গাছগুলোকে খড় বলা হয় হ্যাঁ এই খড় গরুতে খায় আবার অনেক কাজে ঘর বানানোর কাজে লাগে হুম তো সেই খড়ের আটি বেঁধে বেঁধে খড়কে আটি বেঁধে বেঁধে বিক্রি করার জন্য সেখানে চাষির মেয়েরা এসেছে হুম চাষির মেয়ে এসেছে ঠিক আছে অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে অন্ধ কানাই মানে কানাই বলে একজন লোক যে অন্ধ সে পথের ধারে কি করছে গান শুনিয়ে ভিক্ষা করছে হুম পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে পাড়ার যে ছেলেরা থাকে বাচ্চা বাচ্চা পুলেরা আছে হুম অনেক সময় অনেকে এখনো গ্রামেগঞ্জে দেখা যায় যে পাড়ার ছেলেরা স্নানের ঘাটে মানে পুকুর পাড়ে তারা কি করে সাঁতার কাটে হুম স্নান করে সাঁতার কেটে তো এখানে বলছে পাড়ার ছেলে স্নানের ঘাটে যে স্নান করার যে ঘাট হয় সেই ঘাটে সাঁতার কাটছে মানে একদম সাঁতার কাটলে কি হয় জলটা ছেটে না তো সে জল ছিটিয়ে সাঁতার কাটছে আবার আনন্দ করে করে এ ওর গায়ে জলও দেয় হুম তো সেটা বলছে গ্রামের একটি গ্রামের একটি হাটের সুন্দর পরিবেশকে এই কবিতার মাধ্যমে কবি বর্ণনা করেছেন এখানে কিছু কোয়েশ্চেন্স যেমন আসে যেমন ধরো যদি বলা হয় যে কি কি হাটে কি কি বিক্রি হয় হাটে যদি বলে কি কী বিক্রি হয় অনেক কিছু সেখানে বিক্রি হয় হ্যাঁ যেমন সেখানে আটা ময়দা সর্ষে ছোলা উচ্ছে বেগুন পটল মূল হুম ঝাঁচরি কড়া বেরি হাতা হুম আঁখের গুড় সমস্ত কিছু বলতে পারবে পার্টিকুলার যদি বলে দেয় তোমাকে ধরো যে কি কি বাসন বিক্রি করা হয় তো তখন বলতে হবে কি কি বলতে হবে ঝাঁচরি কড়া বেরি হাতা এগুলো বিক্রি করা হয় হুম এই এই বাসন হাটে পাওয়া যায় যদি বলা হয় তোমাকে কি কি ওখানে ফল মানে কি কি সবজি পাওয়া যায় হুম তখন সবজি মানে ভেজিটেবলস যাকে বলা হয় তো ভেজিটেবলস বললে তখন বলতে হবে যে উচ্ছে বেগুন পটল মূল তোমাকে কোয়েশ্চেন্স করে যে কি কী সবজি পাওয়া যায় হাটে সবজি মানে ভেজিটেবলস কি কী পাওয়া যায় তখন বলতে হবে যে উচ্ছে বেগুন পটল মূলো এগুলো হাটে পাওয়া যায় ঠিক আছে যদি বলা হয় বেতের কি কি জিনিস হাটে পাওয়া যায় তখন বলতে হবে যে বেতের বোনা ধামাকুলো মানে বেতের ধামাকুলো পাওয়া যায় হুম এইভাবে কিন্তু করতে হবে কে পথের ধারে ভিক্ষে করে তখন বলতে হবে অন্ধ কানায় পথের ধারে ভিক্ষে করে হুম তো পাড়ার ছেলেরা কী করে যদি বলা হয় পাড়ার ছেলেরা স্নানের ঘাটে সাঁতার কাটে হুম এইভাবে কিন্তু জিনিসটাকে বলতে হবে ঠিক আছে তাহলে আর যদি বলা হয় যে গরুর গাড়িতে কি বোঝাই করা ছিল তখন বলতে হবে গরুর গাড়িতে কলসি হাড়ি বোঝাই করা ছিল হুম কে গরুর গাড়ি চালাচ্ছিল তখন বলতে হবে বংশীবদন গরুর গাড়ি চালাচ্ছিল যখন লেখা আছে তখন গাড়ি চালায় বংশীবদন তোমাকে কোয়েশ্চেন করতে পারে কে তোমার গাড়ি গরুর গাড়ি চালাচ্ছিল তখন বলতে হবে বংশীবদন যদি বলে তার সঙ্গে কে ছিল তখন বলতে হবে তার সঙ্গে ছিল তার ভাগ্নে মদন হুম এইভাবে যদি বলে হাট কবে বসে কি বার বসে তখন বলতে হবে হাট শুক্রবারে বসে কোথায় বসেছিল হাট হাট পদ্মা নদীর ধারে বক্সিগঞ্জে বসেছিল এইভাবে বলতে হবে পারে বক্সিগঞ্জে বসেছিল এখানে লেখা আছে দেখো পদ্মা পাড়ে তো পদ্মা পাড়েই বলতে হবে পদ্মা পারে বক্সিগঞ্জে বসেছিল এইভাবে সুন্দর করে কিন্তু জিনিসটা পড়তে হবে গার্জেনদেরও আমি রিকোয়েস্ট করব বাচ্চাদের এইভাবে যখন পড়াবেন তো কোয়েশেন্সগুলো এইভাবে কীভাবে গুলো আসতে পারে করতে পারে তো ওইভাবে একটু ধরে নেবেন ওরা কিন্তু পারবে তাহলে আর পড়ি অবশ্যই লেখাবেন একটু স্পেলিংগুলো পড়াবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন কিছু যদি আরও কিছু শেখার থাকে জানার থাকে অবশ্যই আমাকে মেল করতে পারেন কমেন্টসও করতে পারেন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ